হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা এসকে টিভি। আর আমি হলাম পূজা। বন্ধুরা, তোমরা দেখতে পারছো আজ আমি আবার একটি পুজো স্পেশাল মেকআপ লুক নিয়ে চলে এসেছি। কিন্তু আজকের এই যে মেকআপ লুকটি তোমরা দেখতে পারছো, এটা আমি ক্রিয়েট করিনি, এটা আমার বোন ক্রিয়েট করেছে। সো ভিডিওটিতে তোমাদেরকে পুরোটা শেয়ার করবোই, তার আগে একটা ছোট্ট ডিসক্লেইমার আমি তোমাদেরকে দিয়ে নিতে চাই। আমার বোন একজন টিনেজার, ও কোথাও মেকআপ শেখেনি, মেকআপ করতে ভালোবাসে তাই মেকআপ করে। এবারে তোমরা ওকে জাজ করবে না কী করবে সেটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওকে জাজ না করাটাই ভালো হবে। ও যথেষ্ট ছোট, আমি এত বড়, আমি মেকআপের ঠিক মতো কিছু বুঝি না, কিন্তু ও যতটুকুনি করেছে আমার মনে হয় এটা আমার কাছে বেস্ট, যে কোনো মেকআপ আর্টিস্টের করা মেকআপের সমান। আর ভিডিওটি শেষ অবধি দেখে ওকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইন অবশ্যই কমেন্ট করবে, যেন তোমাদের কমেন্টটা পড়ে ও আরও উৎসাহ পায় এবং ভবিষ্যতে আরও ভালো মেকআপ লুক ক্রিয়েট করার সাহস পায়। তাই আর কথা না বাড়িয়ে চলো দেখে নেই এই মেকআপ লুকটি আমার বোন কিভাবে আমাকে দিয়েছে। সো লেটস স্টার্ট। সো বন্ধুরা, সবার প্রথমে প্রাইমার হিসেবে আমার বোন অ্যালোভেরা জেল ব্যবহার করছে এবং সেটাকে জেন্টলি আমি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে আমার ফুল ফেসে ম্যাসাজ করে নিচ্ছি, যাতে কোনো পোর্সের প্রবলেম থাকলে সেটা ফিল হয়ে যায়। এরপর ও ব্যবহার করছে অরেঞ্জ কালার কারেক্টার। ফেসের মধ্যে হালকা ফুলকা ডিসকালারেশন থাকলে এই অরেঞ্জ কালার কারেক্টার তুমি ব্যবহার করতে পারো। আমি এখানে NY বের অরেঞ্জ কালার কারেক্টারটা ব্যবহার করছি এবং তারপর ব্লেন্ডারের সাহায্যে জেন্টলি ওটাকে আমার ফেসের মধ্যে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এরপর ও ব্যবহার করছে NY বের গ্রিন কালার কারেক্টার। অ্যাকচুয়ালি এটা ব্যবহার করা হয় ফেসের মধ্যে যে কোনো ধরনের রেডনেস থাকলে সেটাকে হাইড করার জন্য, অথবা পিম্পলসের প্রবলেম থাকলে সেটাকে হাইড করার জন্য তুমি ব্যবহার করবে গ্রিন কালার কারেক্টার। একই রকমভাবে এটাকেও সে ব্লেন্ডারের সাহায্যে জেন্টলি আমার ফেসের মধ্যে ব্লেন্ড করে দিচ্ছে, মাঝে মাঝে আঙ্গুলের ব্যবহার করছে। এরপর আমার বোন ফাউন্ডেশন ব্যবহার করছে। আমি এখানে ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, আমার শেড নাম্বার হলো ডেজার্ট বিচ, এবং এই ফাউন্ডেশনটা খুব সুন্দর ভেলভেটি ফিনিশ দেয়, পাশাপাশি এটা যথেষ্ট অ্যাফোর্ডেবলও, এবং এই দুর্গাপূজা কালীপূজা এই ধরনের উৎসব অনুষ্ঠানে মেকআপ করার জন্য এর থেকে ভালো ফাউন্ডেশন আর হতে পারে না। সো আমি এখানে একটু বেশি পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি এবং এবারে সেটাকে ও ব্লেন্ডারের সাহায্যে জেন্টলি ব্লেন্ড করবে। ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় এই ধরনের একটি ব্লেন্ডার ব্যবহার করবে এবং খুব সুন্দরভাবে জেন্টলি হালকা হাতে ব্লেন্ড করবে, তবে তোমার স্কিনের সাথে এটা এক হয়ে যাবে এবং মোটেও এক্সট্রা বলে মনে হবে না। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, খুব ধীরে ধীরে ও আমার ফেসের মধ্যে এটাকে ব্লেন্ড করছে। গাইস, ও আমার ফেসের মধ্যে ফাউন্ডেশনটা রিঅ্যাপ্লাই করছে, কারণ আমার আরেকটু কভারেজের প্রয়োজন ছিল, যার জন্য ফাউন্ডেশনটাকে রিঅ্যাপ্লাই করেছে এবং একই রকমভাবে এটাকে আবার ব্লেন্ডারের সাহায্যে আমার ফেসের মধ্যে ব্লেন্ড করে দেবে। ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে আমার ফেসের মধ্যে, এবারে ও একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছে এবং কনসিলারটাও কিন্তু NY বের যে মেকআপ রেঞ্জটা রয়েছে এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল এবং সবাই অ্যাফোর্ড করতে পারে এরকম। তোমরা যদি কেউ কিনতে চাও purple.com থেকে কিনতে পারো। আর একটা কথা, মোটেও এটা কোনো ধরনের স্পন্সার্ড ভিডিও নয়, প্রত্যেকটা প্রোডাক্ট নিজের টাকায় কেনা এবং সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এবারে ব্লেন্ডারের সাহায্যে ও আবার এই কনসিলারটাকে আমার ফেসের মধ্যে ব্লেন্ড করে দিচ্ছে, তারপর আমরা যাবো নেক্সট স্টেপের দিকে। বন্ধুরা, আলোর কম বেশির জন্য আমার গলাটাকে বেশি ডার্ক মনে হচ্ছে, এই দেখো তোমরা। যাই হোক, ছায়া পড়ছে বলেই গলাটাকে ওরকম ডার্ক বলে মনে হচ্ছে। এবারে আরেকটু ও কম্প্যাক্ট দিয়ে, এরপর বন্ধুরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোরিং কিটের সাহায্যে ও আমার চিন এরিয়া এবং নোজ এরিয়াটাকে কন্ট্রোল করে দিচ্ছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ একটা ব্রাশের সাহায্যে ও আমার নোজ এরিয়া এবং চিন এরিয়াটাকে কন্ট্রোল করে দিচ্ছে। কন্ট্রোল করার ফলে ফেসের আকৃতিটা অনেকটা ছোট বলে মনে হয়, পাশাপাশি তোমার নাকটাকে অনেকটা বেশি শার্প বলে মনে হয়, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ লাইভ কন্ট্রোল করার পর আমার নাকের এজটাকে অনেক বেশি শার্প বলে মনে হচ্ছে। নেক্সট কম্প্যাক্ট ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা মেবলিনের যে হোয়াইট সুপার ফ্রেশ কম্প্যাক্টটা রয়েছে সেটা ব্যবহার করছি, এটার মধ্যে SPF 28 রয়েছে। সো ইজিলি তুমি এই মেকআপটা করে ডে টাইমে বের হতে পারবে, এমনকি রাতের বেলাও বের হতে পারবে। ব্রাশের সাহায্যে কম্প্যাক্টটাকে ব্যবহার করছি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এরপর মিস ক্লেয়ারের আইব্রো পেন্সিল ব্যবহার করে আমার আইব্রোটাকে ড্র করছে।
আমি এখানে যে শেডটা ব্যবহার করছি এটা হলো ডার্ক ব্রাউন এবং এটা ওয়াটারপ্রুফ একটা আইব্রো পেন্সিল, একদম রিয়েল আর ন্যাচারাল বলে মনে হয় তোমার আইব্রোটাকে, এবং তুমি এটাকে কিন্তু ইচ্ছা করলে ট্রাই করতে পারো। একটা আইব্রো ড্র করা হয়েছে, এবার নেক্সট যেটা রয়েছে সেটা ড্র করছে। গাইস, এরপরে আমার বোন একটা কনসিলার ব্যবহার করে আই শ্যাডোর জন্য বেস তৈরি করে নিচ্ছে, যেমন কি তোমরা দেখতে পারছো। আর এভাবে বেস তৈরি করে নিলে তোমার আই শ্যাডোটাকে অনেকটা বেশি হাইলাইটেড মনে হয় এবং খুব সুন্দরভাবে সেটা চোখের ওপরে বসে এবং চোখটাকে দেখতে যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগে। এরপর আবার ব্লেন্ডারের সাহায্যে এই কনসিলারটাকে ভালো করে চোখের ওপরে ব্লেন্ড করে দিচ্ছে যাতে এটাকে ন্যাচারাল বলে মনে হয়। এরপর ল্যাকমি 925 আই শ্যাডো প্যাটলেট ব্যবহার করে ও আমার চোখের ওপরে আই শ্যাডো দিচ্ছে এবং আমার আই মেকআপটাকে কমপ্লিট করছে, যেমন কি তোমরা দেখতে পারছো। এরপর একটি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে একটু হাইলাইট করে দিচ্ছে। এরপর আমরা আইলাইনার ড্র করছি এবং তোমরা দেখতে পারছো আমার হাত যতটা কাঁপে আইলাইনার অ্যাপ্লাই করার সময়, আমার বোনের হাত কিন্তু একদমই কাঁপে না। ও খুব সুন্দরভাবে আইলাইনার অ্যাপ্লাই করতে পারে, অন ক্যামেরা কিন্তু তোমরা সেটা দেখতে পারছো। এরপর আমরা ব্যবহার করছি কাজল, আর এখানে কাজলে আমি মেবলিনের যে কলোসো কাজলটি রয়েছে সেটা ব্যবহার করছি। এটা খুব ভালো স্মাচ প্রুফ এবং অনেকক্ষণ চোখের মধ্যে লাস্টিং করে, সেটার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এরপর বন্ধুরা DIY ব্রাশের সাহায্যে ও আমার ফেসটাকে একটু হাইলাইট করে দিচ্ছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এরপর বন্ধুরা লিপস্টিক অ্যাপ্লাই করার পালা। লিপস্টিক ছাড়া মেকআপের কোনো জান প্রাণ কিছু বোঝা যায় না। লিপস্টিক অ্যাপ্লাই করার সাথে সাথেই মেকআপের মধ্যে একটা জান চলে আসে। আর এখানে আমি লিপস্টিক হিসেবে মেবলিনের যে নতুন ক্রিমি ম্যাট লিপস্টিকগুলো লঞ্চ হয়েছে, মাত্র 299 rupees দাম, সেগুলো ব্যবহার করছি। এবং এগুলো অ্যাকচুয়ালি ম্যাট লিপস্টিক, অনেকক্ষণ ঠোঁটের মধ্যে লাস্টিং করে, কিন্তু এটা ক্রিমি ফিল হয়, মোটেও টান টান ফিল হয় না তোমার ঠোঁটের মধ্যে। সো আমি এই লিপস্টিকটাকে ব্যবহার করছি। তোমাদের মধ্যে অনেকে আমাকে বলেছে চুলটাকে বেনুনি করে নেক্সট মেকআপ লুকটা ক্রিয়েট করতে, সো আমি এখন আমার চুলটাকে বেনুনি করে নিচ্ছি, আমার বোন এখানে আমাকে সাহায্য করছে। এরপর কার্লার ব্যবহার করে সামনের চুলটাকে হালকা করে কার্ল করে নিচ্ছি, তাহলে আমার লুকটা একটা অন্য মাত্রা পাবে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমার বোন আমাকে একটি অক্সিডাইজড আংটি পরিয়ে দিচ্ছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি এই অক্সিডাইজড জুয়েলারি সেটটা পরে নিয়েছি, এটা কিন্তু আমি আমার জুয়েলারি হল ভিডিওতে দেখিয়েছিলাম। এরপর আমি একটা ব্ল্যাক টিপ পরে নেব, ব্ল্যাক টিপ ছাড়া আমার লুক যেন কমপ্লিটই হয় না, কারণ আমার কপালটা অনেকটা বড়, অনেকে ফুটবল খেলতেও চায় আমার কপালে। সো একটা ব্ল্যাক টিপ মাস্ট আমার এই ধরনের লুককে কমপ্লিট করার জন্য। সো বন্ধুরা, যারা ভিডিওটিকে এখনও পর্যন্ত দেখছো তাদেরকে আমি জিজ্ঞেস করছি, তোমরা কি ভিডিওটি এনজয় করেছো, তোমাদের কি ভিডিওটি ভালো লেগেছে, নাকি তোমরা কোনো সাজেশন দিতে চাও। তোমাদের প্রত্যেকটা মতামত আমার কাছে সমান দামি, তাই কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানিয়ে যাবে। আর আমার বোনকে উৎসাহ দেওয়ার জন্য একটি লাইন অবশ্যই লিখবে, যেন তোমাদের কমেন্ট পড়ে ও খুশি হতে পারে। এবং আচ্ছা, আমি ভাবছি ওকে মেকআপ আর্টিস্টের কোর্স করাবো, তোমরা কি বলো, করানোটা কি সঠিক হবে, ও কি পারবে একজন ভালো মেকআপ আর্টিস্ট হতে। যাই হোক,
আর ভিডিওটিকে লাইক করেছো তো? নিশ্চয়ই করেছো আমি জানি। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।